দর্শক আসসালাম আলাইকুম। কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী উদ্যোক্তা, আর এর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনারি উদ্যোগ। ভিশনারি উদ্যোক্তারা দেশকে নিয়ে যেতে পারেন উন্নত দেশের সারিতে। আমাদের উদ্যোক্তারাও ভিশনারি হবেন, নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনারি উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে আমাদের আয়োজন সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস। আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইস্পাত শিল্প। আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন উদ্যোক্তা, জনাব মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার গ্রুপ, এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক পিএইচপি গ্রুপ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আনোয়ার গ্রুপ এক বিশাল শিল্প সাম্রাজ্য। আনোয়ার গ্রুপের আছে জুট, টেক্সটাইল, বিল্ডিং ম্যাটেরিয়াল, অটোমোবাইল, আইসিটি, ট্রেডিং, ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, রিয়েল এস্টেট, এডুকেশন, ফুড অ্যান্ড এগ্রো, আইটি ইত্যাদি শিল্প। 1834 সালে প্রতিষ্ঠিত এই গ্রুপের 20টি কোম্পানিতে প্রায় 14,000 লোকের কর্মসংস্থান হয়েছে। পিএইচপি গ্রুপ আরেকটি শিল্প সাম্রাজ্য। এই গ্রুপে আছে স্টিল, গ্লাস, টেক্সটাইল, শিপ ব্রেকিং, গ্যালভানাইজিং, পাওয়ার, ফিশারিজ, এগ্রো, অ্যাসফল্ট, রাবার, স্টক অ্যান্ড সিকিউরিটিজ, শিপিং, ট্রেডিং, এডুকেশন, হেলথ কেয়ার, প্রপার্টি ম্যানেজমেন্ট, অ্যালুমিনিয়াম, পেট্রো রিফাইনারি, কোল্ড স্টোরেজ ইত্যাদি শিল্প। 1969 সালে প্রতিষ্ঠিত এই গ্রুপের 18টি কোম্পানিতে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হয়েছে। দর্শক, শুরুতে চলুন ইস্পাত শিল্পের উপরে কিছু তথ্য জেনে নেই। আধুনিক জীবনে ইস্পাত উৎপাদনের একটি অপরিহার্য উপাদান এবং একটি মৌলিক শিল্প। দেশের অবকাঠামো, শিল্প তথা অর্থনৈতিক উন্নয়নে এই শিল্প একটি মৌলিক স্ট্র্যাটেজিক উপাদান এবং প্রধান হাতিয়ার। সুই থেকে শুরু করে এয়ারক্রাফট পর্যন্ত প্রায় সকল শিল্পেই ইস্পাতের ব্যবহার অপরিহার্য, যেমন রেলওয়ে রডস, তেল ও গ্যাসের পাইপলাইন, রিফাইনারিজ, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার লাইন, অ্যাসেম্বলি লাইন, এলিভেটর, সাবওয়ে, ব্রিজ, অটোমোবাইলস, ট্রাক, বাস, ট্রলি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, কাপড় শুকানোর যন্ত্র, ডিশওয়াশার, নেল কাটার, স্ক্রু, বোল্ট, নাট, নিডল, ঘড়ি, এয়ারক্রাফট, জাহাজ, যুদ্ধ জাহাজ, কন্টেনার, ক্রেন, বুলডোজার, ট্রাক্টর, ছুরি, কাঁচি, চামচ, সার্জিক্যাল যন্ত্রপাতি এবং আরো কত কি। ইস্পাত এমন একটি দ্রব্য যা বারবার রিসাইকেল করা যায়। 18 শতকের মাঝামাঝি পর্যন্ত স্টিল তৈরি করা খুব কঠিন এবং ব্যয় সাপেক্ষ ছিল। 1856 সালে বেজেমার কনভার্টার আবিষ্কারের ফলে এই সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আসে এবং সহজে, কম সময় ও কম খরচে ব্যাপক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়ে ওঠে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ইস্পাত শিল্পের গ্রোথ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি দেশের উন্নয়নের প্রধান মাপকাঠি হচ্ছে মাথাপিছু ইস্পাতের ব্যবহার। যে দেশে মাথাপিছু ইস্পাতের ব্যবহার যত বেশি, সে দেশ তত উন্নত। ইস্পাত এখনো পর্যন্ত আমাদের দেশে শিশু শিল্প হিসেবে চিহ্নিত। পর্যাপ্ত অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তির অভাব থাকা সত্ত্বেও গত এক দশকে এর ব্যাপক উন্নয়ন হয়েছে। ইস্পাত শিল্পের মূল কাঁচামাল আকরিকের খনি ও স্ক্র্যাপ জাহাজ, যা 100% আমদানি নির্ভর, ফলে আমাদের আভ্যন্তরীণ পণ্যের দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে বিশ্ববাজার দ্বারা। এই খাতে প্রাইভেট উদ্যোক্তা এগিয়ে এসেছে এবং সফলতার স্বাক্ষর রাখছে এবং উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়ন হয়েছে। দেশে এই শিল্প নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে। এই শিল্পের জায়ান্ট ভারত এই শিল্পকে উৎসাহিত করে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। আমাদের দেশেও এই শিল্প সরকারের যথাযথ মনোযোগ পাবে, এই শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকার আরও উদ্যোগী হবেন, নতুন নতুন পদক্ষেপ নেবেন এবং এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবেন, এটাই সবার প্রত্যাশা। আমরা প্রতিবেদনটি দেখলাম, জনাব হোসেন। ইস্পাত শিল্পের 30 বছর আগের সাথে বর্তমান অবস্থাটাকে কিভাবে তুলনা করবেন? খুব ছোট করে যদি বলতে বলেন তাহলে বলবো যে 30 বছর আগে আমরা কি করছিলাম তার ডেফিনেশন আমাদের জানা ছিল না। আমরা জাস্ট মাল তৈরি করতাম। এখন আপনি আমাকে আমার প্রোডাক্ট ডিফাইন করতে বলেন, শুধু আমাকে না, আমার একেবারে প্রোডাকশনের ডাউন লাস্ট লেভেল পর্যন্ত জিজ্ঞেস করেন, প্রত্যেকে বলতে পারবে যে প্রোডাক্টটা কী, প্রোডাক্টের ভিতরে কী আছে, কী কেমিক্যাল কম্পোজিশন আছে, কী স্ট্রেংথ স্ট্যান্ড করতে পারবে। এই সেক্টরে লাস্ট 30 বছরে একটা গুণগত পরিবর্তন এসেছে, প্লাস এডুকেশনালের লেভেলটা অনেক উপরে চলে গেছে। এই এডুকেশনাল লেভেলটা শুধু আমাদের ভিতরেই নেই, আমাদের কর্মচারীদের ভিতরেও আসছে, আমাদের ওয়ার্কারদের ভিতরে আসছে, আবার এইটা মার্কেটও ট্রান্সফার হয়েছে বলে আমি মনে করি। এটাই গত 30 বছরের অ্যাচিভমেন্ট যদি আমাকে জিজ্ঞেস। জনাব ইসলাম,